এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এখন আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি এফিজি অর্থাৎ কম্পালসারি পেপারের ফাইনাল সাজেশান 2019 আপনাদের কাছে প্রকাশ করছি। অর্থাৎ কম্পালসারি পেপার এফিজি বা ফাউন্ডেশন কোর্স ইন ইংলিশ, ইংলিশে 2019 ফাইনালে কী প্রশ্ন আসতে চলেছে তারই আপনার দিকে সাজেশান আমরা দিচ্ছি। প্রথমে আসি কম্পালসারি ইংলিশে 50 নম্বরের মধ্যে আপনার দিকে 10 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ একের দাগের 10 নম্বরের একটি প্রশ্ন, 10 নম্বরের। দুয়ের দাগের 6 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। তিনের দাগের 3 নম্বরের তিনটি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন লিখতে হবে। 4 নম্বরের 10 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। 5 নম্বরের 10 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। 6 নম্বরে 5 নম্বরের 1 নম্বর করে 5টি প্রশ্ন লিখতে হবে। এই হলো টোটাল 50 নম্বর। এখন আপনার দিকে আমি 10 নম্বরের যে একটি প্রশ্ন লিখতে হয় সেইখান থেকে কী প্রশ্ন আসে আপনাদের অনেকেরই এটা একটি চিন্তার বিষয় যে 10 নম্বরের যে প্রশ্নটা আসবে সেটা কীভাবে কী লিখব। কিন্তু আমাদের এই সাজেশানটা আশা করি আপনাদেরকে অনেকটাই চিন্তামুক্ত করতে পারবে। আমরা 10 নম্বরের জন্যে একটি মাত্র প্রশ্ন দিয়েছি, 10 নম্বরের জন্যে 4টি প্রশ্ন দিয়েছি। সেই 4টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্ন স্টার্ট মার্কস দিয়েছি। আপনারা ধরে নিতেই পারেন এই 3টি থেকে এবারে প্রশ্ন আসছেই 2019। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন অর্থাৎ এর দাগের প্রশ্নটা 2019 এই প্রশ্নটা ছাড়া হতেই পারে না ফাইনাল প্রশ্ন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির। অর্থাৎ একের দাগের এর প্রশ্নটা অবশ্যই 2019 ফাইনালে অবশ্যই আপনারা ধরে নিচ্ছেন এটা আসছে এবং আপনারা লিখছেন এই প্রশ্নটা। চলুন আমরা শুরু করা যাই। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ রুশেল সে অ্যাবাউট দ্য সোশ্যাল ডিউটি অফ দ্য সায়েন্টিস্ট টুয়ার্ডস দ্য নিউ ওয়ার্ল্ড দে হ্যাভ ক্রিয়েটেড। অর্থাৎ রুশেল কি বলেছেন সামাজিক কর্তব্য সম্পর্কে বিজ্ঞানীদের নতুন পৃথিবী সৃষ্টির ক্ষেত্রে। এই প্রশ্নটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির 2018-19 অ্যাসাইনমেন্ট এসেছিল এবং 2015-16 ফাইনাল ইয়ার এসেছিল। অর্থাৎ এইবারে 99% এই প্রশ্নটা আসার সম্ভাবনা। অথবা হোয়াট ডাজ বার্ট্রেন্ড রুসেল সে অ্যাবাউট দ্য সোশ্যাল ডিউটি অফ এ সায়েন্টিস্ট। বার্ট্রেন্ড রুসেল সামাজিক কর্তব্য সম্পর্কে বিজ্ঞানীদের কী বলেছেন, এই প্রশ্নটাও 2015-16 ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে এসেছিল 6 নম্বরের। এই প্রশ্নটারও কিন্তু আমরা অর দিয়েছি, অর্থাৎ একই উত্তর। আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা প্রশ্নটা ছেড়ে না আসেন নতুন অচেনা দেখে তাই আমরা অর দিয়ে দিয়েছি। অথবা অর আবার একটা দেওয়া আছে, অর দিয়ে একই উত্তর হবে, 3টে প্রশ্নেরই একই উত্তর হবে। চলুন এই প্রশ্নটাও এলে যাতে আপনারা না ছেড়ে আসেন তার জন্য আমরা এই প্রশ্নটাও আবার দিয়েছি। অ্যাকর্ডিং টু বার্ট্রেন্ড রুসেল হোয়াট স্পেশাল অ্যান্ড এক্সেপশনাল ডিউটি ডু সায়েন্টিস্ট হ্যাভ ইন দ্য প্রেজেন্ট ডে ওয়ার্ল্ড। বার্ট্রেন্ড রুসেলের মত অনুযায়ী স্পেশাল অর্থাৎ বিশেষ এবং ব্যতিক্রম এক্সেপশনাল ব্যতিক্রম ধর্মী কর্তব্য সায়েন্টিস্টদের এই বর্তমান পৃথিবীর জন্যে। অর্থাৎ বার্ট্রেন্ড রুসেলের মত অনুযায়ী বিশেষ এবং ব্যতিক্রম ধর্মী কী কর্তব্য আছে যেটা বর্তমান পৃথিবীর জন্যে সায়েন্টিস্টদের। এই প্রশ্নটাও 3 নম্বরের অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন এসেছিল। অর্থাৎ আপনারা ধরে নিতে পারেন এই 3টে প্রশ্নের উত্তর সবই একই। খালি যদি মনে করবেন ধরুন 12 10 নম্বরের বড় প্রশ্ন না এলেও 6 নম্বর তো অবশ্যই আসবে। ধরুন 6 নম্বরের
প্রশ্ন যদি আসে তাহলে এটা 10 নম্বরের যে উত্তর হবে একটু সংক্ষিপ্ত করে 6 নম্বরের মতো করে লিখবেন। ধরুন 3 নম্বরের পড়ার সম্ভাবনা খুবই কম, কারণ বড় প্রশ্ন যদি আসার সম্ভাবনা, তখন আপনারা ওই একই উত্তর থেকে 3 নম্বরের মতো 4-5 লাইন করে উত্তর লিখবেন। অর্থাৎ এর দাগের আমরা যে অর্ডার করে 3টে প্রশ্ন দিয়েছি, 3টেরই একই উত্তর। আপনারা ধরে নিতেই পারেন এই প্রশ্নটা ছাড়া, এর দাগের প্রশ্নটা ছাড়া এবারে 2019 নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কম্পালসারি ইংলিশের প্রশ্ন হচ্ছে না। অর্থাৎ এই প্রশ্নটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কম্পালসারি ইংলিশে অবশ্যই থাকছে। অর্থাৎ একটা প্রশ্ন করলেই আপনারা হয়তো 10 নম্বর কমপ্লিট করতে পারেন, তবু আমরা বলবো না যে একটাই করুন, এর পরের প্রশ্নটাতে চলুন। বি, ডিসক্রাইব ইন ইউর ওয়ার্ডস হাউ রুপার্ট মরিসন মেড অ্যারেঞ্জমেন্ট টু কিল ম্যানিং। বর্ণনা করো নিজের শব্দে কীভাবে রুপার্ট মরিসন আয়োজন করেছিল হত্যা করার জন্য ম্যানিংকে। এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল 2018-19 এইবারের অ্যাসাইনমেন্টে এসেছিল। অর দিয়ে দেখুন আবার একটা প্রশ্ন, ব্রিফলি ডিসক্রাইব হোয়াট রুপার্ট মরিসন ডিড ইন ম্যানিং কটেজ। সংক্ষেপে বর্ণনা করুন রুপার্ট মরিসন ম্যানিং কটেজে কী করেছিলেন বা কী করছিলেন। অর্থাৎ একই উত্তর হবে, কীভাবে ম্যানিংকে হত্যার আয়োজন করে সেটাই একই উত্তর হবে। এই প্রশ্নটাও এসেছিল 2015-16 নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির। অথবা অর দিয়ে দেখুন আরও একটা প্রশ্ন দিয়েছি, তারও উত্তর প্রায় একই, আপনারা বললেই ধরতে পারবেন। হোয়াট ডিড রুপার্ট মরিসন ওয়ান টু কিল জর্জ ম্যানিং। অর্থাৎ রুপার্ট মরিসন কেন জর্জ ম্যানিংকে হত্যা করতে চেয়েছিল। অর্থাৎ এই প্রশ্নটা আপনারা একটাই উত্তর দেখুন 10 নম্বরে, এটা 2014-15 এসেছিল। অর্থাৎ একটা প্রশ্নের মধ্যেই 3টে প্রশ্নের উত্তর দেওয়া যাবে। এরপর চলুন শিয়ের প্রশ্ন, অর্থাৎ 3 নম্বর প্রশ্ন 10 নম্বর থেকে যে 3টে প্রশ্ন আপনাদেরকে মেন দিয়েছি, তার মধ্যে শিয়ের দাগের। হোয়াট ডিড বেদ মেহতাজ মাদার ডু টু কিওর হিজ ব্লাইন্ডনেস। কীভাবে বেদ মেহতার মা সারিয়ে তুলেছিলেন তাঁর ব্লাইন্ডনেসকে, অর্থাৎ অন্ধত্বকে। দ্বিতীয় পার্টির প্রশ্ন, হাউ ডিড সি টেস্ট ইফ হার রিমিডাইজ ওয়ার এফেক্টিভ অর নট। তিনি কীভাবে পরীক্ষা করলেন তার এই প্রতিকারটা ফলপ্রসূ হয়েছে কি হয়নি। অর্থাৎ তিনি কীভাবে পরীক্ষা নিরীক্ষা করলেন যে তাঁর এই প্রতিকারটা ফলপ্রসূ হয়েছে কি না। এটা 2015-16 নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে এসেছিল এবং অ্যাসাইনমেন্ট 2018-19 এসেছিল। অর্থাৎ সি এর প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। আর একটা আমরা প্রশ্ন তবু দিয়েছি ডিএর, যারা মনে করবেন যে এই 3টে করলেই হয়ে যাবে, সময় নেই, তারা অবশ্যই করতে পারেন এই 3টে এবিসি। তবু আমরা যাদের অনেক সময় আছে করে রাখলে অবশ্যই আপনাদের নলেজ থাকবে, তার জন্য দেওয়া ডিএরটা। হোয়াট ডিড বেদ মেহতাজ ফাদার ডু টু প্রিপেয়ার হিজ ব্লাইন্ডনেস সন ফর দ্য ফিউচার। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে 2016-17 এসেছিল। অর্থাৎ বেদ মেহতার বাবা কীভাবে তার অন্ধ সন্তানের প্রস্তুতি নিয়েছিলেন ভবিষ্যতের জন্য। অর্থাৎ 10 নম্বরে যে একটি প্রশ্ন লিখতে হয় তার সাজেশনটা পুরো আপনাদেরকে দিয়ে দিলাম। অবশ্যই আপনারা ধরে নিতে পারেন একের প্রশ্নটা অবশ্যই আসছে, যে কোনো প্রশ্নেই হোক, বা 10-এও আসতে পারে, 6-এও আসতে পারে, তবে 99% 10 নম্বরেতেই আসছে। অবশ্যই একটা করলেই আমরা বলে আমাদের ধারণা একটা করলেই আপনারা পেয়ে যাবেন, তবু আমরা আপনাদেরকে উপদেশ দেবো অন্তত বিএডটাও করুন, পারলে সিএডটাও অবশ্যই করবেন। আজকে আমরা 10 নম্বরে যে একটি প্রশ্ন লিখতে হয় কম্পালসারি ইংলিশের,
আজকে কমপ্লিট করলাম। পরের ভিডিওতে আপনাদেরকে ছ নম্বরের যে একটি প্রশ্ন লিখতে হয় ও তিন নম্বরে যে তিনটি প্রশ্ন লিখতে হয় তার ভিডিও খুব শীঘ্রই আপনাদেরকে দেব। অবশ্যই আমার এই চ্যানেল থেকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এলার্ম বাটনে হাত দিয়ে রাখুন পরবর্তী আপডেটের জন্যে। অবশ্যই অবশ্যই আমার এই সাজেশান ইংলিশের উপর কম্পালসারি অবশ্যই আপনারা শেয়ার করুন।